গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে 8ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখন বাজে 10:15। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমি আর ঋষি কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকো। নমস্তে নমস্তে নমস্তে। ঋষি ঘুম থেকে উঠে পড়েছিল আজকে একটু তাড়াতাড়ি, আর আমি ঋষিকে খাইয়ে দিয়েছি আর পুরো রেডি করে দিয়েছি, এখন একটু খেলা করবে বলে। আর আমি এদিকে সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সকালবেলা একবার চা বিস্কুট হয়ে গেছে, সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করি যে কি আছে সঙ্গে। আমার তো ভীষণ ফেভারিট। কি বলো তো, ঘুগনি মুড়ি আমার খুব পছন্দের। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, আর ওইদিকে ঋষিককে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি ঋষিকের খাবারটাও বানিয়ে নিচ্ছি। আজকে ঋষিকের খাবার হচ্ছে সব রকম সবজি, একটু রসুন তরকা দিয়ে খিচুড়ি টাইপের, কিন্তু চাল আর ডাল দিইনি, শুধু সবজি আছে আর পালং শাক আছে। দেখি খাই কি না, ওর কোনো কিছুতেই মানে এখন ওর খাবার একদম পছন্দ হচ্ছে না, সবে জ্বর থেকে উঠেছে। জ্বর জ্বর হচ্ছিলো কিছুদিন ধরে, তো এখনও খাওয়ার রুচিটা আসেনি। তো চেষ্টা করছি প্রত্যেক দিন আলাদা আলাদা মেনু, যখন যেটা খাওয়াচ্ছি তারপরে সেই দিন ওটা আর খাওয়াচ্ছি না, তার পরের দিন খাওয়াচ্ছি। চেষ্টা করছি সব সময় আলাদা আলাদা কিছু খাওয়ানোর। আর আমার রান্না বলতে সেই রকম নেই, কালকের প্রচুর খাবার বেঁচে গেছে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলোই গরম করে নেব আর ভাতটা বানিয়ে নেব। ঋষিকের পাপা আসে 2:30, তো তার আগে ভাতটা করব গরম গরম। আর এখন আমি স্নান করে পুজোটা দিয়ে নেব, আগে ঋষিকের খাবারটা হয়ে যাবে তারপর। তো এদিকে হচ্ছে খাবার, আর এই যে ঋষি ঘুমোচ্ছে, দেখো বালিশে মাথা দেয় না। আর ঋষি যেহেতু ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে স্নানটা করে নেব, স্নান করে পুজোটা সেরে নেব। তো স্নান পুজো কমপ্লিট করে আবার দেখা করছি। আর আজকে 4টা থেকে মিটিং আছে, ওয়েলফেয়ার মিটিং, তো সেখানে যেতে হবে। তো তার জন্য ঘরের সব কিছু আগেই কমপ্লিট করে নিতে হবে, না তো কাজ ফেলে রাখলে হবে না, কারণ 4টার সময় গেলে ধরো আস্তে আস্তে 6:30 বেজে যাবে। তো স্নান করে আসি, এসে আবার দেখা করছি। এদিকে ঋষি ঘুম থেকে উঠে পড়েছে, আর আর কি করছো তুমি? আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। ওখানে টিপ দিবে, মাথার ভিতর টিপ দিবে, এখানে টিপ দেয়, এখানে আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। হ্যাঁ, ভেরি গুড। ওইখানে না, এইখানে টিপ দেয়, এখানে এ এ
এখানে টিপ দেয়। বলো আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। ওই দিকে বেশি ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ভাবলাম স্নান তো আর হলো না, তো কটা জামা কাপড় ছিল এই দেখো কেচে নিলাম। কটা বলাটা ভুল অনেকটাই, আর এখানে একটু রোদ উঠেছিল তাই আমিও কিছুক্ষণ বসে আছি। আর চিনতে পারবে না আমাকে, আর চেনে না। ঋষিক, এ ঋষিক, তার বাচ্চারা এত ঢিল দিয়েছে দেখো, পাতাও ঝরে গেছে নিজ দিয়ে। পাকেনি মানে ছোটই আছে। ওই দেখো কুল গাছ থেকে কুল পেরে ওই যে বাবাটা আসছে। ঘুরে চলে আসলাম। আজকে লাঞ্চে আছে সাদা ভাত, সালাড, শাক ভাজা, পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, টমেটো চাটনি, মাছের কালিয়া আর ভেজ ডাল। তো খাবারটা খেয়ে নিই। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে ঋষি দেখো দেখো, আর আমরা যাচ্ছি এখন শোভা দিদি, শোভা দিদিকে দেখে ওরকম করছে ঋষি। পৌঁছে গেছি আর ঋষিক ভীষণ দুষ্টুমি করছে বলে ওকে আমি কোলনে দাঁড়িয়েছিলাম। দেখো আমাকে দেখে কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই আয়নাগুলো হওয়াতে ওর খুব ভালো হয়েছে, আয়নাগুলোর মুখ দেখছে আর লজ্জা পাচ্ছে। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। ওয়েলফেয়ার মিটিং থেকে আমরা চলে এসেছি আর ঋষিক এদিকে ঘুমিয়ে পড়েছে, আর ও যেহেতু ঘুমোচ্ছিল ওই জন্য আমি শুধু ভিডিওটাই করে নিয়েছি। ঋষিক এদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর দুষ্টুমি শুরু, আর আমি এদিকে দেখো আটাটা মেখে নিচ্ছি। বাবা দাও, আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি, আর এদিকে টিভি চলছে। দেখো ঘুম থেকে উঠে শুশু করতে গেছে, তারপরে আর জামা কাপড় পরছে না। দেখেছো টুপি পরতে চায় না একদম। ঋষিক ঘুমোচ্ছিল আর আমি ওইদিকে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম, আর চিকেনটা কষাতে কষাতে ঋষিক উঠে পড়েছে আর ওইদিকে খেলা করছিল, আর আমি হচ্ছে ময়দাটা মেখে নিলাম। ওর পাপা আসবে, ওর পাপা আসবে তারপরে রুটিটা ভাজবো, না তো ও বারবার চলে যাবে। জুতোও পরতে চাইছে না, টুপিও পরতে চাইছে না। রান্না মেঝে থেকে যে ঠান্ডাটা ওঠে সেই ঠান্ডাটা ভীষণই খারাপ, বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো
ওই জন্য কিছুই করতে চাইছি না, এখন বসেই থাকবো। এখন কটা বাজে? এখন 9:30, পাক্কা 9:30 বাজে। ওর পাপা আধা ঘন্টার মধ্যে চলে আসবে, আর তখন আমরা দুজন মিলে রুটিটা ভেজে নেব। ততক্ষণ বসে থাকি। রাতের ডিনার রেডি হয়ে গেছে, রুটি, চিকেন কষা আর পোস্ত দিয়ে আলু ফ্রাই। আর এদিকে ঋষিকের খাবার। তো ডিনারটা শুরু করি। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর কিচেনের কাজও হয়ে গেছে। আর ঋষি করছে দেখো খেলা, জানি না কখন ঘুমোবে। তো ও ঘুমোলেই আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা। ঋষি বাবান টাটা করো তো, টাটা করো তো, এদিকে এদিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা, গুড নাইট।